এক বিচিত্র বিস্ময়কর সর্পদেবী মনসা। মনসার উদ্ভব ক্রমবিকাশ নিয়ে বিস্তর পণ্ডিতি আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে যাচ্ছি না। আজ আমরা শ্রাবণ সংক্রান্তিতে পূজিত কয়েকটি নাগ মূর্তি নিয়ে বলবো। এই মূর্তি মূলত বরিশাল সিলেট অঞ্চলে পূজিত হতো। দেশ ভাগের ফলে আগত উক্ত অঞ্চলের মানুষরাই এপার বাংলায় এখনও পূজো করে থাকেন, যেমন অষ্টনাগ ও মুখ অষ্টনাগের মূর্তি। এগুলি ছাঁচে তৈরি। মুখ অষ্টনাগে দেবীর মুখমণ্ডলের ওপরে ছয়টি নাগছত্র থাকে, আর থাকে দুটি পদ্ম ফুলের মোটিফ। মুখের দুপাশে থাকে দুটি নাগ। শুধু অষ্টনাগ ভারী বিচিত্র মূর্তি, চাকে তৈরি উল্টানো জগের মতো। পাত্রের সামনে থাকে একটি নাগ, উপরে থাকে সাতটি নাগছত্র, জগের দুপাশে থাকে নাগ দেবতার দুটি টানা চোখ। নাগ কলসে দুটি বা তিনটি বা পাঁচটি কিংবা নয়টি বা এগারোটি নাগের মূর্তি থাকে। এগুলি মনসা থানে ছলন হিসাবে দেওয়া হয়। এবার আসি ৪২ নাগের কথায়। এটি তিন ধরনের, পালো ৪২, মুখ ৪২ আর মূর্তি ৪২। পালো ৪২ বড়ই অদ্ভুত আর বিরল মূর্তি। একটি উল্টানো কলসির তিনটি ছিদ্র ভুঁড়ে বেরিয়ে আসে তিনটি নাগ। কলসির ওপরে থাকে চাকে তৈরি একটি ফাঁপা পাত্র, তার উপরের মনসা চালিতে থাকে হালকা লাল ও সবুজ রঙের ৩৯টি নাগ কলকা। এগুলিকে অনেকে কোকা নাগ বলে থাকেন। ফাঁপা পাত্রের সামনে নাক বসানো, দেবীর তিনটি চোখ এবং চার স্থানে ডট চিহ্ন দিয়ে অলঙ্করণ পুঞ্জ অঙ্কিত। ঠোঁটের নিচে ছয়টি দাগ টেনে মনসা ও নাগের অভিন্নতা বোঝানো হয়েছে। পালো সম্ভবত বিশেষ গোষ্ঠীর মৃৎশিল্পী অর্থাৎ পালেরা বানাতে বলেন এমন নামকরণ। মুখ ৪২-এ থাকে শুধু পাত্রের পরিবর্তে দেবীর মুখটি ব্যবহৃত হয়, আর মূর্তি ৪২-এ দেবীর পূর্ণাঙ্গ মূর্তির সাথে ৪২ নাগ ব্যবহৃত হয়।